হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিডিএস পরীক্ষা দু হাজার তেইশ সম্পর্কে অর্থাৎ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ আজকেই বীরভূম জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষা অনুষ্ঠিত হল এবং যা যারা বীরভূম জেলা থেকে আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই কমেন্টে জানাবে পরীক্ষা কেমন হলো কী কী প্রশ্ন এসেছিল কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছ এবং কে কত নম্বর পেতে পারো অবশ্যই কমেন্টে জানাবে এবং এটাও জানাবে পরীক্ষার প্রশ্নগুলি সহজ এসেছিল নাকি জটিল নাকি মিডিয়াম লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো কিন্তু কমেন্টে জানাবে আর আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে তোমরা বুঝতে পারবে কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো অথবা কে কত নম্বর পেতে পারো সেটাও কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে সেই সমস্ত নম্বরগুলো তোমরা বুঝতে পারবে বা কোন অপশানটি কারেক্ট হতো সেটা তোমরা কিভাবে চেক করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করবো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো দেখেও এখানে যারা যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই জানো যে প্রশ্নপত্র কিন্তু জমা দিতে হয়েছে তো প্রশ্নপত্র কিন্তু কারোর কাছে নেই আমার কাছেও নেই তোমাদের কাছেও নেই তো সেক্ষেত্রে বলে রাখি কী কী প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু তারাই জানো যারা পরীক্ষা দিয়েছ তো যা যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে একটি অনুরোধ করব যে এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও যে কি কি প্রশ্ন এসেছিল তোমরা যদি সবাই এক একটি করে যদি প্রশ্নের যদি কমেন্ট করো তো সেক্ষেত্রে সেখান থেকে পুরো কোয়েশন পেপারে যতগুলো প্রশ্ন এসেছিলো প্রত্যেকটি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তারপরে আমি তোমাদেরকে শেয়ার করে দেব যে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কি হবে তো সেখান থেকে তারপরে তোমরা বুঝতে পারবে যে কে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছ বা কে কত নম্বর পেতে পারো সেটাও কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে তার কারণ হচ্ছে কি মিনিমাম কিন্তু তিরিশ নম্বর তোমাকে লিখিত পরীক্ষাতে পেতেই হবে তাহলে তুমি মৌখিক পরীক্ষাতে ডাক পাবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্টে জানাও কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি কী হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো তাই অবশ্যই যা যারা ভিডিওটি দেখছো যা যারা পরীক্ষা দিলে তারা অবশ্যই কমেন্টে জানাও তো সেক্ষেত্রে কি হবে তোমরা এখান থেকে সঠিক উত্তরগুলো জানতে পারছো এবং বাকি জেলাগুলো থেকে যা যারা দেখছো তারাও কিন্তু এখান থেকে বুঝতে পারবে যে বীরভূম জেলাতে এই বছর কি কি প্রশ্ন এসেছিলো তো সেক্ষেত্রে এই ভিডিওটি সবার জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাই তোমাদের সবাইকে কিন্তু আমি অনুরোধ করছি যা যারা পরীক্ষা দিলে তারা অবশ্যই কমেন্টে জানাও আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি